বেহাল জাতীয় সড়ক সংস্কারের দাবি জানালো ডিওয়াইএফআই। শুক্রবার সংগঠনের তরফে স্মারকলিপি জমা দেওয়া হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। আগরতলা সাবরুম জাতীয় সড়কের আমতলী বাইপাস থেকে ড্রপ গেট উড়াল পুল পর্যন্ত জাতীয় সড়কের অবস্থা খুবই খারাপ। রাতের বেলা তো দূর, দিনের বেলায় চলাচল করা দায় হয়ে দাঁড়িয়েছে। পায়ে হেঁটেও মানুষ পথ চলতে অসুবিধার সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ। তাই রাস্তা সংস্কারের দাবিতে সরব ডিওয়াইএফআই ডুকলি মহকুমা কমিটি। এদিন সংগঠনের এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। নেতৃত্বে ছিলেন যুবনেতা অরিন্দম বিশ্বাস। আমতলি বাইপাস থেকে ড্রপগেট ফ্লাইওভার পর্যন্ত যে রাস্তা, তার অবস্থা খুব বেহাল অবস্থা। এবং দক্ষিণ ত্রিপুরা, ঘুমতি, সিপাহী জেলা এবং পশ্চিম জেলারও অনেকটা অংশ, যেটা এই আগরতলা সাবরুম যে রাস্তা, এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হয়। প্রতিদিন লক্ষাধিক মানুষ এই রাস্তায় যাতায়াত করেন, তার মধ্যে প্রসূতিরাও আছেন, শিশুরাও আছেন, বয়স্ক মানুষও আছেন, সব অংশের মানুষ। এই এটা লাইফলাইন বলা যায়। তো যে অবস্থা গিয়ে দাঁড়িয়ে আছে, তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের দায়বদ্ধতা থেকে সরে আসতে পারিনি। আমরা ডিওয়াইএফআই পক্ষ থেকে ডেপুটেশন দিতে যাচ্ছি আজকে। দেখুন, এই রাজ্যে বিজেপি আইপিএফটি যে সরকার, আর একদিন হলে 20 মাস পূর্ণ হচ্ছে, যে প্রতিশ্রুতির বন্যা এই রাজ্যের সাধারণ মানুষকে দিয়ে এই রাজ্যের ক্ষমতায় এসেছেন বিজেপি। তার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যের মানুষ যখন তাদের প্রশ্নের উত্তর খুঁজছেন, একমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের এই রাজ্যের যে উন্নত ত্রিপুরার যে রূপকারদের মধ্যে অন্যতম বাদল চৌধুরী, আজকে পুলিশ তাদের ওনাকে টানা হেঁচড়া করছেন। এবং এর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের যে এই রাজ্যের সাধারণ অংশের মানুষের, এই রাজ্যের সব অংশের মানুষের ন্যূনতম বেঁচে থাকার জন্য যে পরিষেবা, এই পরিষেবার জন্য আমরা সবসময় ছিলাম, এখনও আছি। তারই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই শহর দক্ষিণ অংশের যে রাস্তার যে বেহাল অবস্থা, এই বেহাল অবস্থা অবিলম্বে যাতে সংস্কার করে, তার মধ্যে ডিভাইডার এবং জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা করে, যাতে মানুষ সুন্দরভাবে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে, স্মুথলি চলাচল করতে পারে, তার জন্যই আমরা আজকে ডেপুটেশনে যাচ্ছি। এখন দেখার কর্তৃপক্ষ রাস্তা সংস্কারে কোনো পদক্ষেপ নেই কিনা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।